ছোট বোন এরকম একটা ন্যাক্কারজনক ঘটনার সম্মুখীন হয়েছে, সে কারণে স্বভাবতই বড় ভাই হিসেবে আমরা এখানে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছি। তাৎক্ষণিকভাবেই আমি রাত 3:30 দিকে থেকেই অনশনে আছি এবং আমার দাবি হচ্ছে, মূলত তিনটা দাবি নিয়েই আমি বসেছি প্রাথমিকভাবে। প্রথমত হচ্ছে অবিলম্বে ধর্ষককে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে অভিভাবক সুলভ আচরণ করে এই ঘটনার প্রেক্ষিতে। আর 3 নম্বর হচ্ছে সরকারি এবং বেসরকারি এবং ব্যক্তিগতভাবে যাতে এই ধর্ষণের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে ওঠে, এই জন্য যাতে সবাই যে যার মতো করে যে যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী উদ্যোগ গ্রহণ করে, এটা সবার প্রতি আহ্বান। এটা অনির্দিষ্টকালের জন্য বসছি, সময়টা অনির্দিষ্ট। মোহাম্মদ সিফাতুল ইসলাম, আমি মাস্টার দা সূর্য সেন হলের শিক্ষার্থী আর দর্শন বিভাগ 13-14 সেশন। না, সবাই তৎপর, সবারটা সবার জায়গায়, আমিও তৎপর। সেই হিসেবেই সবাই, এটা অবশ্যই সবারই তৎপর থাকা উচিত এবং আমি মনে করি যারা এখন পর্যন্ত তৎপর নেই তাদেরও তৎপর হওয়া উচিত, যে যার অবস্থান থেকে যাতে এই যে ধর্ষণের বিরুদ্ধে যে যার বক্তব্য পেশ করে, সেটা অনশন করে হোক বা যারা করতেছে তাদের সাথে সংহতি প্রকাশ করে হোক বা যেভাবে হোক।